আমি সাত একলিমর বাচ্চা আসলাম, কিন্তু যাইতে সময় দুইও হাত খালি লইয়া দেই আর কিচ্ছু লইয়া দিতাম পারলাম না। আফসুস মুসলমান হল, এই দুনিয়ার জমিন সব রইব, আপনি আর আমি কিচ্ছু লইয়া দিতাম পারতাম না। এই স্বাধীনতার আন্দোলনের পাক মুহূর্তে 14,000 উলামায়ে কেরাম হলতে ফাঁসি দিছ। আমার দোস্ত কলার বুজুর হল আরো আশ্চর্যের বিষয় হন্তালি, এই যখন হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কি এই আপনার কাসিম নানাথবি এরা যুদ্ধ খতরা আর শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবিয়ে যখন ফতোয়া দিলা খ্রিস্টানে দেখলো যে এরা থাকি তো বাসারার লাইন নাই, তখন বাস্তব করিয়া ডিভাইড এন্ড রুল আপনার উইলিয়াম উলসন হান্টার হইয়া সংক্ষেপে কয় WW হান্টার, এই নে কইলে সই ইংরেজিতে যে দি ইন্ডিয়ান মুসলমানস কইয়া ওখানো হে নিজে হোর, আমরা যখন দেখছি আপনার মুসলমান হল লগে ফারার লাইন নাই, তখন আমরা মুসলমান কিছু আলিম হলরে আমরা আত লইছি, এই সময় আমরা প্রচুর টাকা পয়সা খরচ করা লাগছে, আমরা পক্ষে মাতিবার লাগিয়া কয়েক আলিম হল দে আমরা বানাইছি, এর মাঝটাকে একজন আহমদ রেজা খান, এই আহমদ রেজা খানে আপনার এই সময় বই লেখছেন এলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম, এলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম কইয়া বই লেখছেন, যে বইয়ের মাঝে তাইন ফতোয়া দিছেন যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম, শাহ আব্দুল আজিজ মহাদ্দিসে দেহলিয়ে কইছেন যে আপনার ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা ফর, আর তারা তানে লইছেন আরো কিছু আলিম হল দে লইয়া আপনার তারা যদি ফতোয়া দেবাইছেন এই কিতাব লেখছেন আলামুল আলাম বিয়ান্না হিন্দুস্তান দারুল ইসলাম, ওখানে এই ফতোয়া দিছেন যে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল আমার ভাই আইন হল আমি সারা খোয়ার তোলা এই মাদ্রাসা হল কিলা আসলো আর কিলা ধ্বংস হইলো আর কিলা আইলো, আর বর্তমানে মাদ্রাসা হলের অবস্থা কিলা সামান্য আপনার আলোকপাত করার লাগে এই মাতগুলো আপনার সামনে আনছি। আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও যখন আপনার 1867 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অবস্থা যখন চলের কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা যে আপনার এই ভারতবর্ষ তো আলিম হলার থাকতো নাই, আর আলিম হল তখন না যদি ভারতবর্ষ ইসলামও থাকতো নয়, এখন আপনার এই ইসলামরে জিন্দা রাখতে হইলে আলিম হল আপনার রক্ষা করতে হইলে আপনার আলিম বানাইতে হইলে মুদরসার দরকার, কলিকাতা আলিয়া মাদ্রাসা দিয়ে আলিম বানানি যাই তোরাই, কারণ তারা ফতোয়া আলি আইন বানাইয়া বহুত কিছু সময় লিয়েছে, এরপরে খ্রিস্টান আপনার একাধারে তখন 26 জন প্রিন্সিপাল বলিয়া আসছে খ্রিস্টান প্রিন্সিপাল। ও কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা এই আর সরকারি মাদ্রাসা না, মাত্রা বুঝেন জানি কইলা ও সময় চিন্তা করছেন যে এই সরকারি মাদ্রাসার 12টা তো ইতে বাদাই দিছেন, হদিস নাই কোরআন নাই আপনার আর তফসির নাই নকড়ি এটি তো হইতো, বহু টাইম কিছু বুজুর্গ হল লইয়া একটা প্ল্যান প্রোগ্রাম করলা যে এক মুদরসা বানাইতা এই মিটিং আকারে আলাপ আলোচনা করিয়া দারদারি গেছেন, তারিখে দারুল উলুম দেওবন্দর মাঝে লেখা আছে কইত্রা যে আপনার ও সময় মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নামে বুজুর্গ আসলা, এই রাইতে স্বপ্নে দেখলা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসিবান জয়েন তান আথর মাঝে লাঠি মোবারক, আর এই লাঠি দিয়া যেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছে, ও জায়গার মাঝে বলে লাঠি দিয়েলা আপনার দেখা টানি শুন দেখা টানিয়া কইলা এ আপনার রফিউদ্দিন তুমি তাই যে মাদ্রাসা বানাইতে পরিকল্পনা করাই এই মাদ্রাসা আমার লাঠির দেখা দেখায় তুমি তাই বানাইও, এই আপনার বাদর দিন গুম থেকে হোদা বইয়া গিয়া বাস্তব ক্ষেত্রে দেখুন যেন আপনার লাঠি দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টান দিছিলা ওলা আপনার রেখা টানা, ও হইতরা মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির ঘটনা গিয়া কইলা আপনার নবীজির এই রেখা টানার দাগে দাগে আপনার দারুল উলুম দেওবন্দর মুদরসা বনলো, এ ভাই মুসলমান এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যেটা যদিও বাহ্যিক ভাবে কাসিম নানুতুবি মৌলানা রফিউদ্দিন এরা বানাইছেন কিন্তু আপনার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখা টানিয়াই মুদরসা বানাইয়া দিছেন।
আই যদি দারুলুম দেওবন্দ মাদ্রাসা থাকতো না আমার দুস্থ ফলার বুজুর্গ ফল আই এটা মাদ্রাসা থাকলো না থাকলো নেন কোন যাই এই সময় যে কাসিম নানা তো বিয়ে এই এই সময় কত সুজা ব্যাপার দিলা আমি মাকরি হইয়া গিলা না রব ভাই তখন ইংরেজে আপনার ওলা বিরাট বিরাট পিণ্ডাল বানাইয়া আর চ্যালেঞ্জ দিত যদি কোন মুসলমান থাকো আও যে তোমরা ধর্ম হক নাই না খ্রিস্টান ধর্ম হক আপনার হিম্মত থাকলে আও একদিকে আমরা 14,000 ওলামায়ে কেরাম ওখানে মারিয়া আসছে এখন কোন আলিম সাজ করে যাই গাড়ি কোন যাই কিন্তু এর পরে কাসিম নানতবি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা সাজ করিয়া 1 লাখে সই গিয়া তারার সমস্ত যুক্তিরে খণ্ডন করিয়া ইসলাম হক বলিয়া জাকাত প্রমাণ করিয়া দিয়া ইসেন হক সুবহানাল্লাহ আমার দুস্থ ফল আর বুজুর্গ ফল আমার ভাইয়ের ফল কি পর্যন্ত হিম্মতালা আসলা কাসিম নানতবি রহমাতুল্লাহ আলাইহি এই কাসিম নানতবি রহমাতুল্লাহ আলাইহি যখন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করে লিলা আইন আস্তা পৃথিবী শুধু এশিয়া মহাদেশ নাই আস্তা পৃথিবীর মাঝে উলামায়ে কেরাম হল দারুল উলুম দেওবন্দ ভড়িয়া আমরার দাদা ফির সাহেব আমরার দাদা ফির সাহেব বাসখান্দি বদরপুরি গোবিন্দপুরি তানতান ফির সাহেব আসলা শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এই হযরত শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আপনার দারুল উলুম দেওবন্দ পড়িয়া 17 বছরের মত মসজিদে নববী হাদিস পড়াইছেন হক্কে সুবহানাল্লাহ হিন্দুস্তান পড়িয়া হাদিসের সনদ লইয়া যেন জনতাকে নবী দিয়ে হাদিস বয়ান হইছলা হনো কি আবার পড়া নিবাইছেন আমার ভাই হল এলাগিয়া আমি সারা আত্মাতার উদ্দেশ্য হইল কথা আমরা কিছু বাইয়াইন আসি এই জাতীয় মাদ্রাসা পড়াইতে সময় কিছু দ্বিধাবোধ করি চিন্তা করি যে এই আধুনিক যুগর ডিজিটাল আপনার ইন্ডিয়া এখন তা আপনার শতবত পড়াইবার সময় নেই কিছু মুসলমান হলে মাত হই ও ভাই আপনি আল্লাহর উপরে ঈমান আনছি আমি আল্লাহর উপরে ঈমান আনছি আল্লাহর রসুলের উপরে ঈমান আনছি এখন আল্লাহ বা আল্লাহ রসুলের কথা মতো চলা লাগবো নি না ডিজিটাল ইন্ডিয়ার মতো চলা লাগবো আপনি এখান চিন্তা করা লাগবো আজ কোরআন পড়িয়া হাদিস পড়িয়া যদি মন গড়া দুনিয়ার জমি না চলি তাহলে বেইজ্জত আর বেহুর মত হইব আর বহুত মানুষ আছেন যে ইতা পড়াইয়া ফায়দা টাকিতে হইব লাভ কিতে হইব ইলা আলোচনা করেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি একদিন এক কবরস্থানের দারো গিয়া দেখলা এই কবর ওলা আদাব ওলারি যে সীমা সাড়া আদাব তাই ওলা ব্যস্ততা আসলা এই আদাব দেখিয়া তার জরুরতে গেছেন গিয়া ফিরার পথে তার চিন্তা আইল এই কবর যে এত মারাত্মক আদাব দেখিয়া আইলাম আল্লাহর দইরে আপনার ওখান তার খুদ খবর লইয়া যাই আইতে দেখো এই কবরের মাঝে আদাব নাই আইতে দেখো এই কবরের মাঝে আদাব নাই জিকার করলা ওবা যাইতে সময় দেখিয়া গেলাম তোমার কবর আদাব আর এখন দেখি তুমি বড় ফুর্তির মাঝে ব্যাপারটা কিতা হোসাইন ও সময় বলে আল্লাহর বান্দা কইলা ও মুসা কলিমুল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে আইতে সময় আমি যখন মারা গেলাম ওই সময় আমার পরিবারে গর্ভবতী অবস্থায় দুনিয়ার জমিন তুই আইছি আর গুনার কারণে আমার কবর আদাব হইতে বস এরপরে আমার পরিবার সন্তান প্রসব করছে সন্তান প্রসব হওয়ার পরে পরিবার লায়েক হইছে ও বলে আমার ছেলেরে নিয়া এক মাদ্রাসার ফোড়াত দিছে আর মাদ্রাসা পড়ার দেবার লগে লগে মৌলানা সাহেবে আমার বাচ্চারে যখন কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম
যেনে আমার বাচ্চা উঠিয়া কইছে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা তাফসীরের মধ্যে লেখছেন কইত্রা যে আল্লাহ তাআলা বলে কইলা যে আমার নাম রহমান আমার নাম রহিম আরে এক বেবুজ বাচ্চা অবুজ বাচ্চা ওকে আমার নাম রহমান তার মুখে লই লইল রহিম নাম দয়ালু লই লইছে তার বাপরে আমি আযাব কিলা দিতাম আমার রহমতের দরিয়া জুস মারি দিছে আমি তার বাবার কবর তাকিয়া আযাব রে দূর করিয়া আমার জান্নাতের আসর হল তার কবরের মাঝে পৌঁছাইয়া দিলাইছি নবী দিয়ে ফরমাইছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার খেয়রের কবর জান্নাতের বাগান ওখানের মাঝে গিয়ে এক বাগান বানবো আর খেয়রের কবর দুজখর গাড়া ওখানের মাঝে গিয়ে এক গাড়া বনি দেইব আগে আল্লাহর বান্দার কবর দুজখর গাড়া ওখানের মাঝে গিয়ে গাড়া আসলো আর আল্লাহ তাআলা এই ছেলের এই বেটার ছেলে আপনার রহমান আর রহিম নামের কারণে আল্লাহ তাআলা আপনার এই রহমান আর রহিমিয়তের কারণে তার কবরে জান্নাতের বাগান ওখানের মাঝে এক বাগান বানাইয়া দিলেইছেন খুব সুবহানাল্লাহ এই মাঝখান থেকে কিতা বুঝলাম যে ভাই যে মাদ্রাসার ছাত্র বেটা মারা গেছে তিন চার বছর থাকি আজাব সলের আর ও বাচ্চাকে রহমান আর রহিম নাম লওয়ার লগে লগে আল্লাহর রহমতের দরিয়া জুস মারি দিল আল্লাহ তালায় তার বাবার কবর থেকে আজাব রে দূর করে দিলাইলা ঠিক সেইভাবে এই তফসিরের মাঝে আরো ঘটনা লেখছেন কইতা ফেরাউন আল্লাহ দাবি করার আগে পয়লা তো ফেরাউন অত বেগুন আসলো না আল্লাহই দাবি করার আগে তার বাড়ির গেইট বলে লেখিয়া দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম কুদাই করিয়া লেখছে এর ঘরে তো আস্তে আস্তে দলি হইতে হইতে বেটাগিরি যখন নারো আইলো আপনার বেটাগিরি করতে করতে মুসা আলাইহিস সালাম আর আপনার এই ফেরাউনে যখন আপনার মুসা আলাইহিস সালামের বিরোধিতা করতে করতে এখানে আল্লাহই পর্যন্ত দাবি করি লইলো তখন যে বিসমিল্লাহ লেখছে কোন দিন তার মনে নাই কইতা আপনার হযরতে মূসা কলিমুল্লাহ কইলা আল্লাহ এই ফেরাউনে আমার লগে তো বেয়াদবি করে করে আপনার আপনার আল্লাহ রুবুবিয়ত সম্পর্কে অত কত বেয়ান জানি না ফরমানি করেন আপনার গজবে একবার তা জুস মারে নানি আপনার গজবে একবার তা জুস না মারি মারে নানি যে আপনার এই ফেরাউনে তুমি গজব দিয়ে হালাক করতে পারো নানি ওই সময় আল্লাহ তাআলা জানাইলা ও মূসা কলিমুল্লাহ আমার আযাবের কোনো অভাব নাই কিন্তু আমি যখন চাই আপনার ফেরাউনের আযাব দিতাম তখন তার বাড়ির গেটির মাঝে লেখা দেখি বিসমিল্লাহির রহমানির রহিম আমি যে রহমান আর রহিম নাম দেখার লগে লগে আমার বরদাস্তায় না যে আমার বান্দায় যদিও আল্লাহই দাবি করি লইছে কিন্তু রাইত আমার কাছে খান দেয়ার হয় আল্লাহ আমি মানুষের কাছে আশা করি লইছি আপনার আল্লাহই দাবি করছি কিন্তু আল্লাহ তুমি ঠিক আছো রে মাওলা আপনি আল্লাহ ঠিক আছো আমি মানুষের কাছে আশা করি লইছি যার কারণে আমার তুমি বরবাদ করিও না এই দোয়া করে আর তার গেটির মাঝে লেখি রাখছে রহমান আর রহিম এর কারণে কইত্রা এই আপনার ফেরাউনের শাস্তি দিতে সময় চল্লিশ সাতশো বছর দেরি হয়েছে খালি রহমান আর রহিমের কারণে রহমান আর রহিমের নামের কারণে আজাব দিতে আল্লাহ তালায় সাতশো বছর দেরি করছেন এর লাগে আমার দুষ্ট খোল আর বুজুর্গ খোল আমার বাইয়াইন খোল এই বাচ্চায় যখন আপনার এই মুদ্রা মুদর্শা পাইয়া আল্লাহর নাম রে রইব তখন আল্লাহ তালার রহমতের দরিয়া বলে জুস মারি দে এর লাগে আরো এক ঘটনা কিতাবের মাঝে লেখছেন আল্লাহর এক কলি বলে বড় আপনার কামিল অলি একদিন কবরস্থানের দ্বারে দি রহানা দিছেন কবরস্থানের দ্বারে দি যাইতে সময় অন কিছু পড়াশোনা করিয়া দিয়ান লাগাইয়া আপনার কসর মাধ্যমে বুঝবে দেখলা এক আল্লাহর বন্দার কবরের মাঝে দুজোহর আগুন জলের আর এই খালি হাসি ফুর্তি কতরা পক্কান করে দেখেন আরো এক কবর এই নাম না এই জন্য তোর সারা আসর হল এই কবর আছে কিন্তু আল্লাহর বন্দা বড় মলিন বেশে বড় খান্দা কুটা কতরা তখন কসর মাধ্যমে তাই জানাইলা ও আল্লাহর বন্দা তুমি তো জন্মতর মাঝে দেখা দেয় তো আরামর মাঝে এরপরে তুমি খান্দ কিতার লাগিয়া তারে জিজ্ঞার করলা তুমি তো দেখা দেয় দুটো খর গাড়ার মাঝে এরপরে আসো কিতার লাগিয়া এই কইলা ও আল্লাহ রবি আমার ছেলে দুনিয়া জমিন তৈয়া ইসলাম আমার এই ছেলে উপযুক্ত হইছে আর এই মাত্র জিব্রাইল আলাইহিসসালাম আমারে জানাইয়া গেছেন আমার ছেলেরে বলে আপনার কোরআন আর হাদিস পড়াইবার লাগি মাদ্রাসা দেব হইতো
যখন আমার বাচ্চা গিয়া মাদ্রাসায় পদার্পণ করব ও সময় পরে আল্লাহ তাআলা আমার দুজখর আযাব রেখা দিয়া জান্নাতর বলে আপনার খুশবু লাগাইয়া দিলেই বের কারণ আমি ভর্তি করি আর আমার ছেলে দুনিয়ার জমিনে তৈয়া ইসলাম আপনার এই ছেলের কারণে তো আমি অতি সত্তর জান্নাত প্রবেশ করি লাইয়াল পক্ষান্তরে দানে বিকার করাল আল্লাহর বান্দা তুমি তো জান্নাতর আসরার মাঝে আসো এরপরে তুমি খান্দ কিতাল লাগিয়া ও সময় আপনার তাই কইলা এই মাত্র আমার জানারি হইছে আমার ছেলে দুনিয়ার জমিনে তৈয়া ইসলাম আমার ছেলের নেতৃত্বে অমুক জায়গার মাঝে গানের মজলিস হইতো শরীয়ত বিরোধী কর্ম হইতো আমার এই মাত্র জানানি হইছে আমার ছেলের নেতৃত্বে খাম যখন আরম্ভ হইব ও সময় বলে আমার কবর ও সম্পর্ক জান্নাতটা কি ছুটাইয়া জাহান্নামের লগে মিলাইয়া দিলেই তা এর কারণে আমি খান দিয়ার আমার এমন ছেলে দুনিয়ার জমিনে তৈয়া ইলাম আর এই ভর্তি কোতলা দে ছেলে তৈয়া ইসলাই মুদরসাদ ভর্তি করার কারণে মুদরসাদ দেবার কারণে আল্লাহ তালায় আপনার তার কবর সম্পর্ক জাহান্নাম তাকে ছুটাইয়া জান্নাতের লগে লাগাইয়া দিলেইবা আমার দুস্থ খোলার বুজুর্গ খোল আমার ভাইয়াই নখল আমরা দুনিয়ার জমিনে একই না বিশ্বাস নাই কথা যে আপনি আর আমি মনে করিয়া এই কোরআন আর হাদিস পড়ানি আপনার বেকার মনে করিয়া রে ভাই কিন্তু ইয়াজ রাখিও আল্লাহ তাআলা আমরা এই দুনিয়ার জমিনে পাঠাইছেন ঘর বানাইবার লাগি নাই বাড়ি বানাইবার লাগি নাই সম্পত্তি আপনার জমাইবার লাগি নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে সম্পর্ক লাগাইবার লাগি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনারে আমারে পাঠাইছেন কমপক্ষে তো 60-70 জন যাইনি না ও তো ওলা মজলিস বানানি হয় বারইতে আস্তা গর্তর বিজিয়া রইলে লড়ে না আর মুখ দেখবা আপনার ওলা আপনার রুমাল এখান দিয়ে ফুফা দেবা ওলা থাকেনি না না সারার সামনে খানি আইছে তো আর তার সামনে কত বড় প্লেট এখান থাকে হাসান নামিসা যেখান দে আমরা বাসা কিতা কয় সদরি সদরি হয় না সারার ইন আপনার ফুলাও আর ডিম আর মাংস আর ওথা তার ইন ইতা তো আসে আসে মুরুক আর গুগুন ডিম দুইটা ভাড়ি লাইছে এগু ভাড়ের ভিতরে আরো দুইটা ওলা থাকেন না না তার সামনে আপনার মুরগি এগু আপনার ডিম দুইটা বাড়ি লাইছে একটা ফাড়ের আর দুইটা ভিতরে হে কিন্তু যে ভুফা লাগাইছে লাগাইছে কি আলা দিলাত না বুঝছেন দাদি লগে বনি জামাই সম্পর্কে দাদা সম্পর্কে নানা সম্পর্কে এরাও দারে দিব ও এরা আগু ফাড়ি সিরিয়া আপনার এন বর্তন ক্ষতখান হেন বর্তন ক্ষতখান আপনার কাঠগোড়ার বাইরে হঠাৎ দুলা দুলা বাঠি বাঠি দেন দেননি না না এরপরে সারায় খাইত্রা থানে হইলা বৈশাখ লো না ও ফুফা হরাইয়া এক লুকমা লইছে কিনা হিরিয়া আপনার ফুফা মুখ দিলে কথা করেন না না এরপরে আরো কেন কইলে বৈশাখ আরো কামল লো রে বা ও আপনার আরো কামল লইছে কিনা এর হিরিয়া ফুফা মুখ দিলে আর লগে যারা গেছে ইয়া সুবহান আল্লাহ যাইন ফ্যান বিন্দিয়া গেছলা খাইতে খাইতে আপনার ফ্যান পর বেল্ট খুলিয়া খাসিত্রা যাইন আপনার সেলোয়ার বিন্দিয়া গেছেন এ খাইতে খাইতে নেওয়ারি খুলিয়া খাইতরা আপনার ডাইন তখন বিন্দিয়া গেছে আপনার পেস খুলিয়া আপনার লোড লইতরা এখন যে বেটার বিয়া হে খায় না আর সারায় খাইতে খাইতে খালি উদর গর গড়িয়াইতরা এর অর্থটা কিটা অর্থ হইল ভাই যারা লগে গেছেন মইর গর ভাই ফুফুর গর ভাই মামুর গর ভাই সাসার গর ভাই বন্ধু সম্পর্ক লাগা দোকান দোকানদারি করেন সম্পর্ক হরুত আসতে এক লগে পড়িসলা এক সম্পর্ক এখন তারার চিন্তা হইল বাবারে ডাল ওর লইবার আইদু লইলে ইতাম আর জিন্দগিত আইমু কি না আর যে বেটার বিয়া তার চিন্তা হইল আমি আই খাবা পাইছি না ইটা আমার কবুলের মাধ্যমে ফুড়ির লগে আমার সম্পর্ক হইত এই ফুড়ির লগে যদি সম্পর্ক হই যায় এই ফুড়ির বাপ আমার বাপ সমতুল্য হইবা এই ফুড়ির মা আমার মা সমতুল্য হইবা আর এই ফুড়ির ভাই বোন আমার ভাই বোনের সমতুল্য হইবা এরপরে আরো কত এই বাড়ি তাইমু আর এই বাড়ির কত
কত ডিম আর মুরগ আমার গোডাউনে যাইব সুবহানাল্লাহ আই হায়া কিটা করতা আই তো খাবার লাগি আবা নাই বলা কইতে এই দুনিয়া জমিন আপনারে আমার আল্লাহ তাআলা খাইবার লাগি বাটাইছেন না এই দুনিয়া জমিন বাটাইছেন আল্লাহ আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া যদি আল্লাহ আল্লাহ রাসূলের লগে শুভ সম্পর্ক বলি যায় তাহলে আপনি আর আমি খাইল কামতর ময়দান জান্নাত জীবন মুবাই আর জান্নাত জীবনের লগে লগে খাইল কামতর ময়দান জান্নাত ফয়লা যে নাস্তা দেব হইব এই নাস্তা বলে মাছর খলিন জাদি দিবা হুকে সুবহানাল্লাহ আর খাইবার যখন মন আইব রে ভাই এক লগে বলে 70,000 প্লেট আইব সামনে এখন কিটা খাইতা আর কিটা আল্লাহ বাস্তে দিতা আর কিটা বাঠিতা একদম তালা লাগে খালি যাইবা যদি আল্লাহ আল্লাহ রাসূলের লগে সম্পর্ক হই যায় আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের লগে সম্পর্ক হয় না এই দুনিয়া কামাইবার লাগে এই চিন্তা যদি আপনার আমার অন্তরে থাকে মুসলমান তাহলে আপনি আর আমি খাইল কিয়ামতের ময়দানে বেইজ্জত আর বেহুরমত হই যাইমু মাথা সন্নামিসা এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার বাইন হল এই দুনিয়ার জমিন আইসি আল্লাহ আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাইবার লাগিয়া এই দুনিয়ার জমিন আপনি ঘর বানাইবার লাগিয়া ঘর বানাইতে না আমি কইয়ান না খাওয়া বাদ দিলে এটা আনা খাইয়া রইতে এই কথা কইয়ান না উদ্দেশ্য কিন্তু এটা নয় উদ্দেশ্য কিন্তু দুনিয়া খামানি নয় এই দুনিয়ার জমিন আপনি আর আমি আইছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের লগে সম্পর্ক লাগাইবার লাগি মুসলমান এর লাগি এই মাদারিসে ইসলামে আর লগে আপনার আমার সম্পর্ক যদি শুভ সম্পর্ক হয় তাহলে খাইল কিয়ামতের ময়দান এবং মরার সময় আপনি আর আমি জান্নাত জীবন খাইল কিয়ামতের ময়দান আপনি আর আমি আপনার উলামায়ে কেরামের খাতিরে আপনি আর আমি আপনার জান্নাত জীবনই দেইমু বনমুনি নানা এই দুনিয়ার জমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হইত না ততক্ষণ পর্যন্ত একটা মানুষ দুনিয়া জমিন আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকবো এখন আল্লাহ আল্লাহ খনেওয়ালা যদি দুনিয়া জমিন থাকে আল্লাহ রাসূলে কইতা দুনিয়া ইখান ধ্বংস হইত না এখন আমার প্রশ্ন হইল মুসলমান এখন আপনার আল্লাহ আল্লাহ হিকায় আমরার দা বাড়ির দারর এলপি স্কুল যেটা হতায় বলা নাই না এমই স্কুলে হিকায় না হাই স্কুলে হিকায় না কলেজে হিকায় না ইউনিভার্সিটি হিকায় না আল্লাহ আল্লাহ এই জাতীয় মাদারিসে ইসলামিয়া ফলে হিকায় এই কথায় প্রমাণ হইল এই মাদারিসে ইসলামিয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন কায়েম আর দাইম রাখছে আপনার এরা আল্লাহ আল্লাহ হিকায় আর আল্লাহ আল্লাহ করনে ওরা যতদিন দুনিয়ার জমিন থাকবো আল্লাহ দুনিয়া এখান ধ্বংস করত নাই তাহলে দেখা গেল এই মাদ্রাসার কারণে আল্লাহ তাআলা দুনিয়া দুনিয়ার জমিন রাখছে না হয় দুনিয়া ধ্বংস করিলেই লনে নবী যে ফরমাইতা ওয়া ইন্না আনাল মালাইকাতু লা তাযাউ আযনি হাতাহারাতাল লি তালিবিল ইলম কইতা কুরআন আর হাদিস পড়নে ওয়ালা তালিবুল ইলম যারা আল্লাহ রাসূলের বাসায় হয় আমরার বাসায় যারা রে মাদ্রাসার ছাত্র হয় এরা আপনার আগিয়ে দেইতে বলে ফরিস্তা বলে ফর বিছাইয়া দেন বিক্ষিপ্তভাবে হাদিস ও বিভিন্ন আলফাজ আইছে কইতা আপনার এখার জঙ্গলের পশু পক্ষী তাকি লইয়া আপনার জঙ্গলের পশু পক্ষী তাকি লইয়া এখানে গর্তর ভিতরে পিপিলিকা পর্যন্ত এবং দরিয়ার নিসর মাসে পর্যন্ত আপনার এই কোরআন হাদিস পড়নে বলা পড়ানে বলা আপনার লাগি দোয়া করে কারণ তারা চিন্তা হইল এরা যত দুনিয়া জমিনে বেশি থাকবে দুনিয়া অতদিন কাইম থাকবো আর আমরা দুনিয়া জমিনে থাকবো এরা যদি তখন না দুনিয়া থাকতো না আর আমরা দুনিয়া জমিনে থাকতাম না এর কারণে দুনিয়ার যাবতীয় জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা ওলামায়ে কেরাম আখলার লাগি দোয়া করেন করেন নেন এই দুনিয়ার ফায়দা কইলে বহুত তাকওয়া দেইব আমি তা এলাম মা মাতিয়া লাভ নাই আখল মন্দল লাগি ইশারাও কাপি এখন মা তো ইল এই মুদরসার কারণে আপনি আর আবি মরার সময় কিটা লাভ হইব মরার সময় লাভ আছে নি না না তফসিরের মাঝে লেখরা হযরতে মুসা কলিমুল্লাহরে যখন নীল দরিয়ার মাঝে বাসর ভিতরে পাওয়া গেল তখন ফেরাউনের অর্ডার আসলো ছেলে কেউ জন্মগ্রহণ করলে কাতল করা হইত হযরতে আসিয়া বা সোয়ানিয়া এই মুসা কলিমুল্লার চেহারা দেখার পরে ওলা মায়া লাগলো তাই সাইলা ফারিলে ইতা জল্লাদ বাহিনে কইলা তোমার জামাই রোডার হইল এর কাতল করতাম তাই নে কইলা ঠিক আছে আমি আমার জামাইর কাছে লইয়া যাইমু তোমার তান্দে কাতল করতে দিতাম না ফেরাউনের দারুল আল লগে লগে
এই ফেরাউনে কইল এই গুকিতার লাগি ফালিতে ওগো তো হয়তো আমার দুশমন হইতো পারে আসিয়া কইল আমরা ফালিম আমরা খাবাইম আমরা বড় কর্ম এগো কিলা দুশমন হইব ওই সময় আমার দুষ্ট খলার বুজুর্গ কল জামাই বউয়ের তর্ক বিতর্ক লাগলো অনেক সময় আপনার জামাই হার মানতে লাগে বউর লগে ইলা ওয়ালি না মা ও আপনার শেষ পর্যন্ত ফেরাউনে কইল তোর যদি বালা লাগে ফাঁক ফালিলে আমার কোন আপত্তি নাই হইলে আমারও তো বালা উলা লাগে রে না তফসীরের মাঝে লেখা হযরতে আসিয়া আসিয়া এ মায়ার নজরে মুসা কলিমুল্লারে দেখার কারণে আল্লাহ তালায় হযরতে আসিয়ারে ইমান নসিব করিলে ইসেন হুক্কে সুবহানাল্লাহ আর ফেরাউনে বালা না ভাবার কারণে বেঈমান হইয়া কে আমার গেছে দুনিয়াত ইমান নসিব হইছে না ঠিক সেইভাবে না আপনার নবী অকলের ব্যাপারে যে রকম সেই রকম নাই বে নবী অকল বলে হইত্রা খাইল কেমতর আপনারে আমারে আপনার ওলামায়ে কেরাম অকলের লগে যদি বালা সম্পর্ক হয় এরারে যদি মায়ার নজরে দেখি এরার আপনার চাল চলন দে যদি বালা পাই যদি শরীয় সম্মত হয় এক আলিমে যদি মদ খাইন গাঞ্জা খাইন শরীয়তের উল্টা চলে নমাজ পড়েন না এন না হাসালগর কোরআন হাদিস মত চলনে বালা এক আলিমের লগে আপনার মায়ার নজর যদি হয় মায়ার নজরে যদি দেখেন তার লগে উঠা বসা করেন আল্লাহ তালায় মরার সময় আপনার আমার ইমান বলে নসিব করিলে ইবা হুকে সুবহান আল্লাহ আর যদি খামোখা এক জাতি কারণে এর লগে দুশ্মনী করেন অসম্ভব নয় বেঈমান হইয়া মরার সম্ভাবনা থাকি যেতে পারে এই হইল মরার সময় কোর ফায়দা আর মরার পরে হইসই হাদিস শরীফের মাঝে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তার সিংহাসনে অধিষ্ঠিত হইবা ওই সময় বলে আল্লাহ তাআলা কইবে আইনাল উলামা আইনাল আইম্মা হে মসজিদের ইমাম হল হে উলামায়ে কেরাম হল তুমি তেন খানো ওই সময় লক্ষ কোটি আপনার হাজার হাজার উলামায়ে কেরাম হল হাজার হাজার মসজিদের ইমাম হল বলে উপস্থিত হইবা আল্লাহ তালা কইবে হে উলামায়ে কেরাম হল হে মসজিদের ইমাম হল তুমি তেন বড় কষ্ট করিয়া দুনিয়ার জমিন আমার কোরআন পড়িছো আমার হাবিবর হাদিস পড়িছো সমাজে জেলা দাম দিবার কথা ইলা তোমার তন্দে দাম দিছে না আইস তোমার তন্দে আমি কষ্ট দিতাম না হৌ দেখরাই নি লক্ষ কোটি ইনসান আর জিন্নাত আছো এরার বিচার আমি শেষ করিয়া আই এরপরে তোমার তন লগে খাস বৈঠক বইম হইয়া বলে বিচার শেষ করিয়া আবার পরে আল্লাহ তালা কইবা এ উলামায়ে কেরাম হল এ মসজিদের ইমাম হল এক কাম করো দুনিয়াত বড় কষ্ট করছো আই আর কষ্ট দিতাম না তোমার তান্দে তুমি তেন জন্নত গিয়া প্রবেশ করো ও বলে উলামায়ে কেরাম হল জন্নত যাবা লাগাইবা রাস্তার দারে দিব রে ফারা মানুষ খালি খান্দি খন্দনরত অবস্থায় দেখা দেইব আত্মা একজনে কইব ওবা তুমি আব্দুল জব্বার নাই নিরে বউ বলে যে হুজুর আপনি চিনিলেই চিনি আমি তো সিনিয়র হইলে মাতিতাম বড় ডর করে আমরা তো দুজকি বনে গেছি আপনারা জন্য তো দাইত্রা আর একজনে কইবা হুজুর আমারে চিনছেন আমার নাম তো আব্দুল মান্নান হুজুর আমারে চিনছেন আমি তো আব্দুল জব্বার আমারে চিনছেন আমি তো রহিমউদ্দিন আমি তো তা ওই সময় তারা কইবা হুজুর আপনার ইয়াদ আছে নাকি পরিমাণ মায়া আপনার লগে আমরা আসলো আমার বাড়িতে নিয়ে আপনার গরম পানি করিয়া আপনার অজু করার ব্যবস্থা দিছি আপনার বাজার ভাবার লগে লগে আমি কইছি ও কথা যে আপনি চা খাইয়া দাবকা কইছেন না সময় নাই আমি দেখতাম গিয়ে তখন কইছি একটা পান খাইয়া দাবকা ও সময় আপনি কইছেন এখন আমি পান মুখ আছে আমার সময় নাই তখন পান দিয়া লগে লগে আপনার আতো দিয়া কইছি পরে খাইন জানি হুজুর আপনার মাদ্রাসাত গেছি আপনার লগে সম্পর্ক রাখছি আপনার সদা সর্বদা আপনার লগে আপনার সরাফিরা উঠা বসা করছি একমাত্র নাই বে নবী মনে করিয়া আর দুনিয়া জমিন হুঞ্চি আপনার লগে সম্পর্ক লাগাইলে আপনার হাসরের ময়দান আমরা আপনার নাজাত পাইতাম পারি ও ইয়াকিনা বিশ্বাস করিয়া আই তো আপনার আপনার জন্য জীবনই গেলাই আর আমরা তো জাহান্নামি বনি গেছি রে বা ও খান্দা যখন লাগাইবা তখন উলামায়ে কেরাম হল বলে গুরিয়া আল্লাহর দরবার যাইবা আর কি কইবা এ পরবরদিগার আলম আর রব্বুল আলামিন তারা আমদার গরম পানি ওযু করার দিছেন বড় কথা নাই পান খাওয়াইছেন বড় কথা নাই আপনার চা খাওয়াইছেন বড় কথা নাই একমাত্র নাইবে নবী মনে তারা আপনার মনে করছেন আপনার খেদমত করলে নবীর মায়ার তারা বনবা আল্লাহর মায়ার বনবা এই কথা একই আর বিশ্বাস করিয়া তারা আপনার লগে শুভ সম্পর্ক রাখছেন আজ তারা জাহান্নামী বনি গেছেন আর আমরা জন্ম তো যাইয়ার বড় কিলা কিলা লাগে ইয়া আল্লাহ তখন বলে আল্লাহ তারা কইবা এরার গুনার কারণে আমি জাহান্নামের ফয়সালা করিলে ইসলাম
আর তোমরা করায় তোমরার লগে অত মায়া তারা সই কথা দুই তোমরা সত্যবাদী হও তাহলে যারা তোমরার লগে মায়ার নজরে আপনার ব্যবহার করছলা যারা তোমরার লগে সম্পর্ক রাখলা যারা তোমরার মাদারিসে ইসলাম রে বজায় রাখলা এরারে লইয়া তোমরা আপনার দল দল হই আপনার জান্নাত গিয়া প্রবেশ করো সাল্লাল্লাহু আলা রাসূলুক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুষ্ট কলার গুজুর কল আমরা তো মুফত ইসলাম পাইলেছি কুরআন পাইলেছি সাহাবায়ে কেরাম হলার ঘটনা তানাত লাগলে আপনার প্রধানত হিসাব আইসই হযরত হাফিজ হযরত মাওলানা আলিমুদ্দিন সাহেব মাদ্দাদিল্লুল আলীতে বুজুর্গ কল আইসই মূল্যবান মাকতা কল হুনতা আমি একটা ঘটনা কই হুনকা আপনার নবীজি যখন হিজরত করিয়া মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তসিব নিলা গিয়া ওই সময় আব্দুল উজ্জা নামে এক ব্যক্তি এক ছেলে ২০ বছর বয়স ইন তার বাপ মারা গেছেন ছোট থাকতে ঘর বানাইয়া দিছেন সাসায় সম্পত্তির মালিক বানাইয়া দিছেন সাসায় তার নিজস্ব কিচ্ছু নাই একদিন নবীজি মদিনা মক্কা শরীফ থেকে হিজরত করিয়া যখন মদিনা শরীফ তসিব নিলা গিয়া হঠাৎ একদিন সাসারে উঠিয়া কইলা সাসা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো মক্কা শরীফ থেকে হিজরত করিয়া মদিনা শরীফকে শুনে গিয়া আচ্ছা আপনি কোন চাইন এই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে মাত কথাগুলা মাতেন এই ব্যাপারে আপনার অভিমত কিটা তখন সাসা কইলা বাবা রে এন মাত কথায় বুঝাদার এন হাসাউ নবী হইবা তখন আব্দুল উজ্জা কইলাতে সাসা আপনি ঈমান আনবালি এন কইলা না আমি ঈমান আনতাম না আব্দুল উজ্জা কইলা সাসা আমি ভিতরে ভিতরে ইমান লইয়াও আইছি আর আশা আসলো আপনিও যদি ইমান লইয়াই তে পকাইছো জুড়ে জুড়ে ইমান আনিয়া মানসরে দাওয়াত দিলাম রে ইসলামর বলে আমার দুর্ভাগ্য আপনি তো আর ইমান আনলা না ওই সময় শাশাই উঠিয়া কইলা বাবা রে তুমি ইমান লইয়া আইছো নি বলে হ্যাঁ লইয়া আইছি বলে এর পরিণতি কি তা জানোস নি তুই বলে না জানি না বলে গোর দেখানি কেন তো আমার তোর জমিন যেটাই তো আমার বাগান যেটাই তো আমি দিছি সারা ঘুরাইয়া দেবা লাগবো ও তাইন কইলে হাসাও নি সাসা বলে তুমি সালি কইলে তাইন একা গিয়ে আমার কোনো আপত্তি নাই রওনা দিলাইতা ও সময় আবার ডাক দিলা বাতি যা হুনি যাও বলে সাসা কিটা হইছে বলে তোর গোত্র দে আমার পাঞ্জাবি আছে আর তোফন বার সালোয়ার আছে এটাও তো আমার লইয়া দেবা এখন আমার খাবার ভিন্দিয়া তুন মদিনার যাইতে নি আমার খাবার খুলিয়া তুন দে কইতে হযরতে আব্দুল উজ্জায় আপনার বেলা দিদায় খবর দে কুলি লইছেন উলঙ্গ হই গেছেন লে উলঙ্গ অবস্থায় মার গেছে গেছেন গিয়া কইলা আম্মা জান তাই অন্য মনস্ক আসলা সাইয়া যেমনে দেখলা তান ছেলে আপনার উলঙ্গ সব ওলা গুরি লইলা আর গুরিয়া কইলা বাবা তোমার ই অবস্থা কিটার লাগিয়া ওই সময় আব্দুল উজ্জায় কইলা আম্মা আমি ইমান লইয়া আইছি ইমান আনার কারণে আমার সসা এক সম্পত্তি তো নিছই নিছই আমার ভিন্নর খবর পর্যন্ত খুলিয়া দিছই বলে বাবা এখন তুমি কি চাও বলে আমি যাইতাম মদিনা তুলঙ্গ অবস্থায় অত দূরে রাস্তা গিলা যাইতাম আমি সাইয়ারে খান খাপড় যদি দেও তাহলে আমার সত্র আওরত খান ঘুরিয়া গেলাম বলে মায়ে আপনার ভাড়া কম্বল খান বার করি দিয়া কইলা রে বাবা এছাড়া আর কোন খাপড় আমার গেছে নাই ও খাপড় খান ভিন্দিয়া তুমি দেখতে পারো এই খাপড় সত্রে আওরত কোন সুরত ঘুরিছে আটু পর্যন্ত ঘুরিছে না একদিন দুই দিন তিন দিন না কয়েকদিন কোন রাস্তা প্রায় ৫০০ কিলোমিটারের মতো তখন কোন জবানাত ইলা রাস্তা আসলো না আরো আপনার সংকীর্ণ আপনার জীর্ণ শীর্ণ রাস্তা আসলো কয়েকদিন কোন রাস্তা অতিক্রম করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত কি আদি হইলা নবীজি রওনার হুজরা মোবারক তাকি বারইয়া এই উলঙ্গ অবস্থা অর্ধ উলঙ্গ অবস্থায় ছেলে দেখিয়া কইলা তুমি খেয়ে বা হযরতে আব্দুল উজ্জা খান্দা লাগাইলা আর কইলা ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থাই থেকে এই পর্যন্ত তখন নবীজি সান্ত্বনা দিলা আর খাবার বদলাইয়া ভিন্দাইয়া দিয়া আপনার আসাবে সুফারে দিয়া কইলা এ আসাবে সুফা তুমি তাই আপনার এ আইসা কি তার নাম হইল আব্দুল্লাহ তুমি তাই তানে আপনার কোরআনে করিম তিলাও করাই গাও বদর দিন আসাবে সুফার সাহাবা আপনি কইলে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর সিল্লানির কারণে আমরা ঘুমাইতাম পারিয়াম না বলে কিতা কইয়া সিল্লায় বলে কিচ্ছু হইয়া নাই জুরে জুরে কোরআনে করিম তিলাওয়াত করইন খারা তিলাওয়াত করার কারণে আমরা ঘুমাইতাম পারি না বিদে কইলা এ সাহাবায়ে কেরাম হল তুমি দেন আব্দুল্লাহরে সিল্লাইতে দেও
এই আব্দুল্লাহ ঈমান আনতে সময় আপনার বাড়ি ঘর শুধু সারছে না ভিন্নর কাপড় পর্যন্ত খুলিয়া দিয়ে আইছে। এই আব্দুল্লাহ আমার দিনের কারণে এত বড় ত্যাগ স্বীকার করলো, কুরবানি দিল। এই আব্দুল্লাহ রে তুমি দেন সিল্লাইতে দেও, জুড়ে দূরে কোরআন তিলাওয়াত করতে দেও, বড়া ছড়া দামে আব্দুল্লাহ ঈমান রে গ্রহণ করছে। ও আল্লাহ তাআলা কইরা কুল বি ফাযলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আয় নবী আপনার উম্মত রে জানাইয়া দেও এই কোরআনে করিমের মত করুণা দয়ার মায়া দ্বারা দুনিয়া জমিনে পাইছে, এর লাগি ফালিয়াফরাহু, তারা আনন্দ প্রকাশ করত, উল্লাস প্রকাশ করত। কারণ হুয়া খাইরু যারা কোরআন রে পাইলেইছে, কোরআন রে গ্রহণ করিলেইছে, কোরআনি জিন্দেগি বানাইলেইছে, কোরআন তারা জিনার মাঝে দেখা দিলাইছে, এরা দুনিয়ার জমিনের সারা সম্পদ থাকি উত্তম সম্পদ রে গ্রহণ করিলেইছে। ওকে সুবহানাল্লাহ। এই সময় জঙ্গে তবুকর দামামা বাজিয়া উঠলো, সাহাবায়ে কেরাম হলে বেজান সম্পত্তি দিলা, হযরতে উমরে অর্ধেক সম্পত্তি দিলাইলা, হযরতে আপনার আবু বকরে সারা সম্পত্তি আনিয়া দিলাইলা। নবী যে কইলা আবু বকর তুমি কিতা আমার দিনর লাগি আনলাই, কিতা কইয়া আইলাই। তখন হযরতে আবু বকরে কইলে ইয়া রাসূল আল্লাহ, আমার যা সম্পত্তি আসলো সারা লইয়া আইছি আর সারা তৈয়া আইছি। তখন আল্লাহ রসুলে কইলা সারা যদি লইয়াও তাইলে তৈয়া আবা হইল কিলা। তখন তাই কইলা ইয়া রাসূল আল্লাহ, আমার ওই যে গাই দেখরা, এই গাই তো জাগতিক যা সম্পত্তি আছে এ ছাড়া আমার ঘর আর কিচ্ছু নাই, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম আর বরকতরে আমার ঘর তৈয়া আইছি। ইত্ত বছরের সেই কইলে ইয়া রাসূল আল্লাহ, সারার বাড়ি ঘর আছে, এখন দৌলত আছে, আপনি তো জানেন আমি বাড়ি ঘর সারিয়া আইছি, তিন্নর খাপড় পর্যন্ত লইয়া আইতাম পারছি না, আমি তো কিচ্ছু সাহায্য করতাম ইলা কোনো ব্যবস্থা আমার কাছে নাই। আপনি দোয়া করুন গা, আমার সত্যি প্রিয় জান এই রাস্তার মাঝে আমি লিল্লা দিলাইলাম, আল্লাহ বাস্তে দিলাইতাম, আমি শহীদ হই যাইতাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় কইলা গাছর সাল আনো, গাছর সাল আনলা, আনিয়া তান আকর মাঝে মান দিয়া দিলা, আর দিয়া কইলা আয় আপনার আব্দুল্লাহ, আমি দোয়া করি আর দুশ্মনানে ইসলামের লাগি তোমার রক্তরে আমি হারাম করি দিলাইলাম। হযরতে আব্দুল্লাহ খান্দা লাগাইলার কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি শহীদ হইতাম করিয়া কামনা করলাম, বাসনা করলাম, আর আপনি এমন দোয়া করলাম আমি তো শহীদ হইবার লাইন আর রইল না। তখন আল্লাহ রাসূলে কইলা হে আব্দুল্লাহ, তুমি যদি এখন জ্বর উঠিয়া মারা যাও তবে তবুও শহীদ দরজা পাইবা। 30,000 সেনাবাহিনী লইয়া নবীজি আপনার তবুকের ময়দানে রওনা দিলা, রোমান সৈন্য কইতা 3 লক্ষর মতো আসলা, নবীজির খবর পাইয়া সারা পাকিয়া গেলা গিয়া 20 দিন পর্যন্ত আপনার তবুকের ময়দানে রইলা, আর এই অবস্থাতে আব্দুল্লাহর জ্বর উঠিয়া ইন্তেকাল হই গেল। ইন্তেকাল হওয়ার লগে লগে হযরতে আবু বকর আর উমর দুইজনে বইয়া আনলা, আর হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতি দল্লা, আর জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় হযরতে আব্দুল্লাহরে আমরা শুয়াইলা, আর কইলা ও আল্লাহ আই বেল ভরা পর্যন্ত আমি আব্দুল্লাহ রূপে খুশ আসলাম, তুমি মাওলা তার রূপে খুশ হই যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আমি বড় আফসোস করছি আর কান্দিছি, আয় রে হায় এই আজ করে লাস্ট আব্দুল্লাহ নাবিয়া যদি আমি আপনার মাসউদ হইতাম তাহলে আমি তো আই পার হই গেছিলাম, শহীদ দরজা পাইলা ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হুক্কা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দোস্ত কল আর বুজুর্গ কল, আপনার সারা মাত্রা কে কিতা বুঝবা গেল, এই জাতীয় মাদ্রাসার লগে সম্পর্ক লাগাইলে লাভ হইব না ক্ষতি হইব, মুসলমান লাভ হইব না ক্ষতি হইব, কঞ্চাই আর দুনিয়া তো লাভ হইব, মরার সময় লাভ হইব, খাইল কামতের ময়দানও লাভ হইব। এর পরে আল্লাহ তাআলা আপনার আমার এই দুনিয়ার জমিনে সম্মানী বানাইবা কোরআনে করিমের খাতিরে। এই সারা মাস যদি একদিন আর বিশ্বাস হয় আর সাহাবায়ে কেরামকে জান দিতে প্রস্তুত হইলা, মাল তো ধরার কথা, হযরতে উমরে অর্ধেক মাল দিলা, হযরতে আবু বকরে সারা মাল নবীর খেদমত আনি আদির করে দিলা, এর লাগে ওই রাস্তা দুনিয়ার জমিনার মুমিন মুমিনার ইমান আর আমালে যদি এক পাল্লার মাঝে তোলা হয়, আর হযরতে আবু বকরের ইমান
ইমানের আমালে যদি এক পাল্লার মাঝে তোলা হয় হযরত আবু বকরের ইমান আর আমালের পাল্লা বাড়ি হইলি বহুকে সুবহানাল্লাহ এমনি হইছেরি নাম বাটে যার গাল বাটে আগে তান যে আল্লাহর বান্দা আপনার সদা সর্বদা নবীজির লগে থাকতাম এগারো কার সুরার মাঝে যাবার পরে নবীজি তান রান মোবারক আপনার তান মাতা মোবারক নাকি আপনার আরাম ফরমাইছ হইন আপনার হযরত আবু বকরের মনে আইল আপনার বিষাক্ত কোন সাপ গাতে দি হামাই দিতে পারে সাদর সিঁড়ি সিঁড়ি খানা বন্ধ করলা এরপরে কানা বন্ধ করার কোনো খাবার নাই তার ফাও মোবারক আপনার রাখি দিলা বিষাক্ত এক সাপে এক খাবার বাড়লো এমন বেদনায় উপশম হইলো কিন্তু চিন্তা করলা আয়রে হা যদি আমি লড়াশোড়া করি নবীজি তকলিফ হই দিব এই কথা মনে করিয়া লড়াশোড়া করার নাই এরপরে শকুর মানি বার হইলো হাত দি গুছা লাগাইলা বেশ একটা এক ফুটা পানি নবীজির আপনার চেরা মোবারক ভরি গেল সাফ করি নবীজির ঘুম ভাঙ্গিল আপনার হজরত আবু বকর খান কন্দন দত অবস্থা দেখিয়া কইলা আবু বকর তুমি খান্দ কিতার লাগি বাড়ি ঘরের কথা ইয়াদ হই গেছে নি তোমার আওলাদ ঘরের কথা ইয়াদ হই গেছে নি হযরত আবু বকর কইলা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া লিতা কিচ্ছু খান্দার না একমাত্র আমার বিষাক্ত সাপে খামড় মারি দিছে আমি আপনার তকলি বইব করি আমি লড়িছি না এরপরে বেশ একটা এক গুটা পানি পড়ি গেছে আপনি ওদা কই গেছেন বেয়াদবি আমার মাফ করি দেব গা আল্লাহ রসুলে কইলা ও আবু বকর কিতার লাগি তুমি আমার আগে চালাইলা না তার আপনার সেবু আপনার থুক মোবারক জায়গার মাঝে লাগাইয়া দিলা আপনার বেদনার উপশম লগে লগে হই গেল হুকে সুবহানাল্লাহ এ ভাই মুসলমান ইতা সাহাবায়ে কেরাম অখলে নবী দিল্লা কি শুধু দম দিছে নিলা কথা নাই আপনার জান দিতে প্রস্তুত হই গেছেন এখন আমি যদি কই আমরা জান দেবা লাগতো না মাল খেখে দিমু ইলা কোনো ভাই আসিনি যে আপনার সারা সম্পত্তি দিতাম কইবে তো আই আল্লাহ রে মোল্লা তোরে তো প্রায় দেখি গিয়া বেগুড়া মাত মাত্র করে তুমি বকসি না বলে আচ্ছা সারার খাম না ওরতে খেখে দিতে পারবাই বলে ওটা কিতা মাত তোর বাড়ি খাতো ওলা হইবেন দাদা ভাই সারা দিবার খাম নাই ওর দেখো দিবার খাম নাই একশো ভাগর এক ভাগও দিবার খাম নাই ইলা বহুত মানুষ আছি আমি যদি দশ হাজার টাকা দেই একশো ভাগর এক ভাগ হইতো নাই ইলা কোনো মানুষ আছি পাঁচ হাজার টাকা যদি দেই তাহলে আপনার পঞ্চাশ ভাগর এক ভাগ হইতো নাই আমি আপনার সাইয়ের সকল পয়লা ইলা কোনো বুজুর্গে হিম্মত করতে পারবাইরি আল্লাহ খুশ করার লাগি আর খাইল কামতার ময়দানও জন্নতি বনবার লাগিয়া আর আপনার যাওয়ার সময় ইমান লইয়া দুনিয়া জমিন থেকে যাইতাম এই কথা আশা ভরসা করিয়া একজন মানুষ অন্তত পক্ষে অকল পয়লা পাঁচ হাজার টাকা দিতে গিলা কেউ হিম্মত করতে পারবাইরি দেখি সাইন পারবানি কজন ভাই মা সাল্লাম আলী ভাইয়ের নাম কিনা বিলাল আহমদ সাহ এলে হোক গা ইনশাল্লাহ মহাতরম বিলাল আহমদ সাহ তাই না আপনার পাঁচ হাজার টাকা দিবা ওয়াদা করিলে না তাকবীর ইন্না লিল্লাহ আমি বহুত মাতার পরে একবার আপনার আর মাতাইছি এই বিয়ালে তো খাইছো না বুঝ ভাই আর ওইলে এই আওয়াজে বুঝা গেছে আজ বিয়ালেও খাইছো কিনা ওলা বুঝা যান না ও সামান্য আগের ও ভাই ফাঞ্চাই ইলেকশন গেছে খালি হাম তোমার আশা তাহাই হইয়া দেতা ভাল্লাইছো রে ভাই আর জিন্দাবাদ আর মুর্দাবাদ হইছো সব তো দূরের কথা গুনার তাকে খালি হইতো না আল্লাহ আকবার আল্লাহ সর্বে সর্বা ফাত খেলো আহতি আছে নিল নারে তাকবীর কইছে না করর ভাই এটা আবু দূরে কইছো না নারে তাকবীর মহতরম বিলাল আহমদ সাহেব পাঁচ হাজার টাকা মহতরম বিলাল আহমদ সাহেব পাঁচ হাজার টাকা আল্লাহ তালা এই সরকার কবুল আর মঞ্জুর ফরমাক গা এর খাতিরে তান জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেব গা দিন দুনিয়ার বালাই নসিব করুক গা রব্বা না তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম এরে উনি নবী দিয়ে ফরমাইত্রা ও যে আমরা সরকার খয়রাত করি সরকার দেবার লগে লগে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন দি বলে আপনার আমার মুর্দেগা নখলর কবর বলে বেশ দিনর খাঞ্চা পৌঁছাইয়া দিলাইন জিব্রাইল আমিনে যখন বেশ দিনর খাঞ্চা লইয়া যাইবা তখন মুর্দেগা নখলে বলে কইবা জিব্রাইল ইতা খানো ভাইলাই জিব্রাইল আমিনে বলে কইবা তোমার তো আওলাদ হল ওয়ারি সকল জমিনে তৈয়া ইসলাই তারা কোরআনে করিমর সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আমারে বেশ দিনর খাঞ্চা দিয়া বাটাইছেন তখন মুর্দেগা নখল বড় খুশ হইন আর কইন আয় রে আয়
আমার আওলাদ হলে আমার খবর গিরি করলা কইয়া বলে দোয়া দেন দারর মধ্যে গান হলে আসু সরাজার খানদনের কই নাই রে ভাই আমরা না খাইয়া না বিন্দিয়া আওলাদ রে জমিনার মালিক বানাইয়া দিয়া আইলাম ঘরের মালিক বানাইয়া দিয়া আইলাম দোকানের মালিক বানাইয়া দিয়া আইলাম সাকরিয়াল বানাইয়া দিয়া আইলাম আই আমরা কবরের গড়া পড়িয়া দার নজর হইয়া খানদিয়া আমরা আওলাদ হলে আমরা কোন খবর গিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলাই এই কথার তিন আর বিশ্বাস যদি কোন বাইর তাহলে দুই নম্বর কোন ভাইয়ে 5000 টাকা দেখা দিতে চিন্তা করতে পারবাই নি দেখো সাইন সাল্লাল্লাহু আলা জুরে হো না বা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি পারবাই নি কতজন ভাইয়ে দুই নম্বরে এই কোরআনে করিমের হেফাজতের লাগি 5000 টাকা চাইছি আমার ভাই হল আপনার 5000 আইসকুর জগত খুব বেশি নাই যদি দুই নম্বর কোন ভাইয়ে হিম্মত করতে পারো আল্লাহ তাআলা খুশ হইবা আর এর বিনিময়ে আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহে আল্লাহ মাফ করিয়া দিবা আর মরার সময় ঈমান নসিব হইব আর খাইল কিয়ামতের ময়দানে এর আর খাতিরে আমরা জান্নাত যাইতাম পারবো ও কথাখানোর ইয়াকিন আর বিশ্বাস করিয়া দুই নম্বর কোন ভাইয়ে যদি ফারোয়েন খুব কাছে হিম্মত করিয়া কুদরতর দুই আঙ্গুলির মাঝখানো আল্লাহ ফিরে আল্লাহ যদি ফিরাইন না আপনার আমার ও যে আগে কইছি না সৈয়দুল আলম চৌধুরী সাহেব হজ দাবা নসিব হয়েছে না আর আমি জানি না আমার আবিদ সাহেবে কইতরা কুবাদ মিয়া চৌধুরী সাহেব বলে হজ দাবা নসিব হয়েছে না পয়সারও পাবেনি পয়সারও পাবেনি না আল্লাহ গসিছে না এই পয়সা এক জিনিস আর আল্লাহ গসা আর জিনিস এর লাগে আল্লাহ যদি গসিলে না দিয়ে তুমি দিতে পারতে না আর আল্লাহ যদি গসে না পয়সা থাকতে পারে দিতে পারতে না এর লাগে মনে মনে দিলরে কো আল্লাহ আমার ওটা গোসো না তুমি আর ওলা চিন্তা করিয়া একবার খুব কাছাই দুই নম্বর কোন ভাইয়ে আমার মাত্র 5000টা দেখা চাইছি আমার কোন ভাইয়ে হিম্মত করতে পারবা দেখুক কা চিন্তা করিয়া এই দুনিয়ার জমিনে আমি ও কইছি নানি ফয়লাও যে হাও মাছে লেন্দা যে মে নি একজন মানুষের জায়গার কতটুকু প্রয়োজন আপনি মরার পরে কবরের জায়গা ওখানো আপনার এই দুনিয়ার জমিনে সারা রইব বাচ্চা সিকন্দর বলে আপনার 7 একলিমর বাচ্চা আসলো মরার আগে তার আওলাদ রে জমাইয়া কইল বাবা হল দে আমি মরার পরে এক কাম করিও তোমরা বলে বাবা কিটা বলে দুই খান আত আমার খাফনর ভাড়া রাখি দিও তারা কইলে এটা কিনা মা তুইলা তো সিস্টেম দুনিয়ার কোনো খানো নাই আপনার কাফনার বাড়া কিনা রাখবো এ কইল না রে আমি ওসিয়ত করিয়া যাই আমার কথা খান তোমরা শুনিলাও কারণ মানুষে দেখুক গা আমি 7 একলিমর বাচ্চা আসলাম কিন্তু যাইতে সময় দুই হাত খালি লইয়া দেই আর কিচ্ছু লইয়া দিতাম পারলাম না আফসুস মুসলমান হল এই দুনিয়ার জমিন সব রইব আপনি আর আমি কিচ্ছু লইয়া দিতাম পারতাম না ও যে যেটা দিয়া দেই আর আল্লাহ রিজা ফান্ডো ওথারে আল্লাহ ফালি ফুসি বড় বানাইয়া খাইল কেমতর ময়দান উহুদ ফাড়ল্লা খান বলে সাবর অধিকারী বলি যাইব ও কথা খানোর একির আর বিশ্বাস যদি হয় দুই নম্বর কোন ভাই যদি ফারো নিম্মত করতা দেখো কাছে চিন্তা করিয়া ইলা ফারবার এক জন ভাই পারতানা ইয়া আল্লাহ 5000 টাকা চাইছি 10000 তো চাইছিও না যদি হিম্মত করতে ভালো রেব ভাই লাভ হইব ইনশাআল্লাহ ও কথা কিন আর বিশ্বাস করিয়া আপনার দুই নম্বর কোন ভাই যদি হিম্মত করতে ভালো দেখো কাসাইন আসন নিয়ে খাইলা আল্লাহ পারো না তো জোর জবরদস্তি নাই আপনার আর খেলো দেবো আমি আর হারাইতাম না এই ডর ডরাইও না আর কিছু ভাই ও যে আপনার হালকা পাতলা এক চিন্তা কথা উঠি দিইতা উঠি দিইতা উঠিলে শয়তান খুশ আল্লাহ বেদার আর বইলে আল্লাহ কো শয়তান বেদার কোনটা হইতো কোন চাই বাংলা মনে হয় কম বুঝরাই নাকি জানি আমার গলা বাংলা তার লাগে বুঝো কিছু কমজুরি আর আই ওলা কিতা মনে হয় নাকি জানি আপনার বইলে আল্লাহ কো শয়তান বেদার আর উঠলে শয়তান কো আল্লাহ বেদার এখন কোনটা আমরা করতাম কোন চাই আল্লাহ কো করতাম তো না এ আল্লাহ খুশ করতাম এই সান্দা তোমার যদি আপনার জেলা সৈয়দুল আলম আর খুব আদমি আরে হজ আল্লাহ গসিছে না আল্লাহ যদি গোসে না তুমি দিতে পারত না চিন্তা করিয়া লাভ নাই আর গোসেতে দিয়াও দেই ভাই ওইলে উঠা উঠে করিও না যদি পারো দুই নম্বরে সজ্জন ভাই 5000 দিতে আমি
শুকরিয়া আদায় করব। আর যদি হো ভাই এবার কিছু হবা বলো শোনো, আর পড়ি গেছি তা তোরা কমাইলে একটা চিন্তা করলাম বলে আচ্ছা সকল পয়লা 2000টা টাকা খেয়ে দিতে পৌঁছাই, আমি কমাই লাইছি না 3000 কমাই লাইছি, ও 2000টা টাকা আমার কোন ভাইয়ে দিতাই একবার হিম্মত করে খুব কষাই মাশাআল্লাহ। আমার কবির আহমদ মালওয়ার তাই না আপনার 2000 টাকা এক নম্বরে দিলেই বানা তাকবীর না ছোড়া হবত করো না হবত করো দুয়াইয়া ধাক্কা খাও বেরো না ধরো যে তামাটো আছে না তাকবীর কবির আহমদ স্যার 2000 টাকা Please click the subscribe button and press the bell icon.